আমার মা বলছে রান্না করা লাগবে না যতদিন আমার মা বেঁচে আছে বলছে আমি রান্না করব বিয়ে করে প্যারায় আছেন কিসের প্যারা এই যে রান্না করে খাচ্ছেন না 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 বললাম না আমার মা যতদিন বেঁচে আছে ততদিন আমার মাই রান্না করবে আমি তো মরে যাইনি মরে গেছিলাম যে নতুন করে আবার আসছি আইসা আমি ব্যাচেলার না এখন আমি আবার বিবাহিত লাইফ এখন জীবনটা কি ভালো লাগতেছে এখনো জীবন না এখন যেভাবে আছি আগেও যেরকম ছিলাম এখনো সেরকম আছি কোনো পরিবর্তন নেই বাংলাদেশ টিমটা অনেক স্ট্রং টিম এখন দুর্ভাগ্যবশত আমরা আগাইতে পারি না আমাদের নিজস্ব কিছু টেকনিক্যাল কারণে আমরা আগাইতে পারি না বাট শুভকামনা তো সবাই করে আমরা সবসময় চাই বাংলাদেশ টিম ভালো খেলুক এশিয়া কাপে আমরা মানে একটুর কারণেই সেকেন্ড রাউন্ডে যেতে পারিনি এখন ওয়ার্ল্ড কাপ সামনে 5 তারিখ থেকে শুরু হচ্ছে আশা করি ভালোই করবে সাকিবের নেতৃত্বে আশা করি আমাদের টিমটা অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যাক এটুকু তো আশা করতেই পারে শুনুন মানুষ তো অনেকে অনেক কিছু বলে ঠিক না আমরা দর্শকরা এই ভালো এই খারাপ এখন খেলোয়াড় যারা তারা কিসের নাটক করতেছে তারা তো খেলতেই গেছে এখানে নাটকের কী আছে আমরা ন্যাশনাল টিমকে উৎসাহ দেওয়ার জন্য আমরা ক্রিকেটটা খেলতেছি আর শুধু যে ন্যাশনাল টিমকে তা না পুরা দেশবাসীকেই উৎসাহ দেওয়ার জন্য যে খেলাটা দেখি এখান থেকে দেখবেন যে হয়তো আমাদের যারা আর্টিস্ট আছে এদেরই সন্তান হয়তো ভবিষ্যতে ক্রিকেট খেলবে ন্যাশনাল টিমে খেলবে ওয়ার্ল্ড কাপ খেলবে এটা তো কোনো মানে বলতে পারবেন না যে না কেউ খেলবে না খেলতেই পারে তো এটা উৎসাহ দিতেছে এটা নিয়ে তো কে নাটক করতেছে কে নাটক করতেছে না এগুলো আসলে বলা ঠিক না খেলা তো সবারই ভালো লাগে সাকিবের ভালো লাগে তামিমের ভালো লাগে মাশরাফি আছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ আছে আমাদের যে পিচ্ছি দুইটা প্লেয়ার আছে মেহেদী মিরাজ তারপরে এখন আবার অনেক দিন পর আবার ফর্মে চলে আসছে তাসকিন আমাদের মানে 11 বেস্ট 11 যেটা খেলে সবগুলোই ভালো প্লেয়ার সবারই খেলা ভালো লাগে আমার এটা এখনও আমরা কিছু কোনো প্ল্যান করি নাই ঠিক হয় নাই আমাদের কারণ আমাদের টিমের অন্য আর একটা কাজ চলতেছে দ্যাটস ওয়াই আমরা ওইটা নিয়ে বেশি ফোকাস দেখি এখন আসলে নেক্সট ইয়ারে প্ল্যান করে যদি আসে এটা আল্লাহর রহমত আর কিছুই না শুধু ব্যাচেলার পয়েন্ট দিয়ে না আল্লাহর রহমত করছে দেখে আমি অনেক অন্য প্রোডাকশন দিয়েও তো ভালোবাসা আছে আমার এটা দেখেন আমাদের প্রডিউসার ডিরেক্টরদের পরিকল্পনা আমরা তো আর্টিস্ট আমরা অভিনয় করি ডিরেক্টর আমাদেরকে যেভাবে বলে সেভাবে কাজ করতেছি এটা প্রডিউসাররা করবে ডিরেক্টররা করবে তাদের প্ল্যান আছে অবশ্যই আছে শুধু যে খালি ক্রিকেট তা না ফুটবলেরও আছে কিছু তো বায়োপিক হয় হচ্ছে না আমাদের তো অনেক বড় বড় লিডারদের নিয়েও বায়োপিক আছে ইনশাল্লাহ হয়ে যাবে ভবিষ্যতে আমি আগেও যেরকম ছিলাম এখনও সেরকম আছে আমি তো সবার সামনেই বলছি আমার বাসায় আগে 4 জন ছিল এখন 5 জন হয়েছে আমার খাটটা বড় ছিল এখন 2 জন ঘুমাইতে হয় আর কিছুই না